বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন চালু হচ্ছে আগামীকাল। সর্বজনীন পেনশনে বেশ সুবিধা দেখছেন অর্থনীতিবিদরা, তবে যাদের চাঁদা দেওয়ার সামর্থ্য নেই তাদের অন্তর্ভুক্তি না থাকায় এটাকে সর্বজনীন বলতে নারাজ কেউ কেউ। সব মিলে পেনশন কার্যক্রম পরিচালনায় স্বতন্ত্র কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। চার ক্যাটাগরিতে চালু হচ্ছে সর্বজনীন পেনশন। বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, সকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা, যারা প্রবাসে থাকেন তাদের জন্য প্রবাসী আর নিম্নয়ের জনগোষ্ঠীদের জন্য সমতা শীর্ষক কর্মসূচিটি চালু করা হচ্ছে। এতে দেশের 18 থেকে 50 বছর বয়সীরা নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে বিশেষ বিবেচনায় 50 বছরের বেশি বয়সীরাও পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন। প্রগতিতে মাসিক চাঁদার হার 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত, যাতে 42 বছর চাঁদা দিলে মাসের সর্বনিম্ন পেনশন পাওয়া যাবে 68 হাজার টাকা। সুরক্ষাতে মাসিক চাঁদার হার 1 থেকে 5 হাজার টাকা, এটিতে নির্ধারিত সময় পার হলে মাসিক সর্বনিম্ন পেনশন পাওয়া যাবে প্রায় 35 হাজার টাকা। প্রবাসী স্কিমে চাঁদার হার 5 থেকে 10 হাজার টাকা, যাতে মাসের সর্বনিম্ন পেনশন 1,72,000 টাকা। আর সমতা স্কিমে 500 টাকা চাঁদার সঙ্গে সরকার দিবে আরও 500 টাকা, যেটি সম্পূর্ণ হলে মাসিক পেনশন পাওয়া যাবে প্রায় 35,000 টাকা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু ব্যক্তিজীবন নয়, সর্বজনীন পেনশন স্কিম দেশের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখবে। ইনফর্মাল সেক্টরে যারা অতি দরিদ্র, যাদের 500 টাকা দেওয়ারও ক্যাপাসিটি নেই, তারা এই সুবিধাটা পাচ্ছে না। ডিপোজিট পেনশন স্কিমের মতোই হয়ে গেল, ইউনিভার্সাল পেনশন স্কিম এটা হলো না। জনগণের যে দেশের উন্নয়নে অংশগ্রহণ সেটাও কিন্তু নিশ্চিত হবে। সব মিলে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে একটা রোল প্লে করবে এই যে পেনশন স্কিম। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এটা পরিচালনা করলেও সর্বজনীন পেনশন স্কিমে স্বতন্ত্র কাঠামো গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। এটা যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় এবং যারা পেনশনের চাঁদা দিচ্ছেন তারা যাতে কোনো রকমের ঝামেলা ছাড়াই মানে সময় শেষে এই সুবিধাগুলো পান, তার ব্যবস্থা করার কিন্তু আসলে অনেক আইনগত দিক আছে এবং সেটা বাস্তবায়নেরও অনেক অনেক বিষয় আছে। এমন লোকদের দিয়ে ম্যানেজ করতে হবে যারা যথেষ্ট সময় এখানে দেবেন, যেটা তাদের সাপ্লিমেন্টারি ডিউটি না, যেটা তাদের একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট অফিস এবং ইন্ডিপেন্ডেন্ট ডিউটি হিসাবে হবে। যারা নাগরিক এই পেনশন ভোগ করছেন তাদের কিছু নির্বাচিত প্রতিনিধিও যাতে সেই কমিটিতে থাকে। বৃহস্পতিবার সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন থেকেই আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন চালু হচ্ছে আগামীকাল। সর্বজনীন পেনশনে বেশ সুবিধা দেখছেন অর্থনীতিবিদরা, তবে যাদের চাঁদা দেওয়ার সামর্থ্য নেই তাদের অন্তর্ভুক্তি না থাকায় এটাকে সর্বজনীন বলতে নারাজ কেউ কেউ। সব মিলে পেনশন কার্যক্রম পরিচালনায় স্বতন্ত্র কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। চার ক্যাটাগরিতে চালু হচ্ছে সর্বজনীন পেনশন। বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, সকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা, যারা প্রবাসে থাকেন তাদের জন্য প্রবাসী আর নিম্নয়ের জনগোষ্ঠীদের জন্য সমতা শীর্ষক কর্মসূচিটি চালু করা হচ্ছে। এতে দেশের 18 থেকে 50 বছর বয়সীরা নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে বিশেষ বিবেচনায় 50 বছরের বেশি বয়সীরাও পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন। প্রগতিতে মাসিক চাঁদার হার 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত, যাতে 42 বছর চাঁদা দিলে মাসের সর্বনিম্ন পেনশন পাওয়া যাবে 68 হাজার টাকা। সুরক্ষাতে মাসিক চাঁদার হার 1 থেকে 5 হাজার টাকা, এটিতে নির্ধারিত সময় পার হলে মাসিক সর্বনিম্ন পেনশন পাওয়া যাবে প্রায় 35,000 টাকা। প্রবাসী স্কিমে চাঁদার হার 5 থেকে 10 হাজার টাকা, যাতে মাসের সর্বনিম্ন পেনশন 1,72,000 টাকা। আর সমতা স্কিমে 500 টাকা চাঁদার সঙ্গে সরকার দিবে আরও 500 টাকা, যেটি সম্পূর্ণ হলে মাসিক পেনশন পাওয়া যাবে প্রায় 35,000 টাকা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু ব্যক্তিজীবন নয়, সর্বজনীন পেনশন স্কিম দেশের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখবে। ইনফর্মাল সেক্টরে যারা অতি দরিদ্র, যাদের 500 টাকা দেওয়ারও ক্যাপাসিটি নেই, তারা এই সুবিধাটা পাচ্ছে না। ডিপোজিট পেনশন স্কিমের মতোই হয়ে গেল, ইউনিভার্সাল পেনশন স্কিম এটা হলো না। জনগণের যে দেশের উন্নয়নে অংশগ্রহণ সেটাও কিন্তু নিশ্চিত হবে। সব মিলে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে একটা রোল প্লে করবে এই যে পেনশন স্কিম। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এটা পরিচালনা করলেও সর্বজনীন পেনশন স্কিমে স্বতন্ত্র কাঠামো গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। এটা যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় এবং যারা পেনশনের চাঁদা দিচ্ছেন তারা যাতে কোনো রকমের ঝামেলা ছাড়াই মানে সময় শেষে এই সুবিধাগুলো পান, তার ব্যবস্থা করার কিন্তু আসলে অনেক আইনগত দিক আছে এবং সেটা বাস্তবায়নেরও অনেক অনেক বিষয় আছে। এমন লোকদের দিয়ে ম্যানেজ করতে হবে যারা যথেষ্ট সময় এখানে দেবেন,
যেটা তাদের সাপ্লিমেন্টারি ডিউটি না, যেটা তাদের একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট অফিস এবং ইন্ডিপেন্ডেন্ট ডিউটি হিসাবে হবে। যারা নাগরিক এই পেনশন ভোগ করছেন তাদের কিছু নির্বাচিত প্রতিনিধিও যাতে সেই কমিটিতে থাকে। বৃহস্পতিবার সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন থেকেই আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।